যারা 68 এর আগরতলা মামলার সম্পর্কে জানতে চান তারা এই সামরিক জাদুঘরের এই তথ্যটি কিন্তু কাজে লাগাতে পারেন। দেখেন আপনারা অনেক কষ্ট করে সতর্ক হয়ে এই তালিকাটা কিন্তু প্রণয়ন করেছে। এক নম্বর আসামি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দুই নম্বর আসামি ছিলেন মোয়াজ্জেম হোসেন, তিন নম্বর আসামি অভিযুক্ত নং মুজিবুর রহমান এক 35 পর্যন্ত দেখেন সবার তালিকা কিন্তু রয়েছে। 35 নামে দেখেন ওনাদের বিরুদ্ধে পাকিস্তানের হানাদাররা দখলদাররা অভিযোগ করেছিল যে বাংলাদেশকে তারা স্বাধীন করতে চায় এবং আগরতলায় কোনো একটা মিটিং বা কোনো একটা কিছু করে বাংলাদেশকে স্বাধীন করতে চাইছিল। এই মানুষগুলো সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন বা সেই মামলাটিতে তারা অভিযুক্ত হয়েছিল। এরা বৈরী সাক্ষী ছিলেন এই কিছু